ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও নাগরিক পঞ্জী নিয়ে গুজব, নাগরিক পঞ্জী নিয়ে গুজবে আলিপুরদুয়ারে আতঙ্ক। জানবো কথা বলে এ ব্যাপারে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। রাজা, ঠিক কি জানতে পারছো? দেখো, নাগরিক পঞ্জী নিয়ে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সমস্ত জেলায়, সমস্ত এলাকায়। কারণ আলিপুরদুয়ারে আজকে আমরা দেখতে পাচ্ছি ছবিটা, আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে এবং কালীপুর, কালচিনি এবং আলিপুরদুয়ার ব্লক টু, এইসব অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় বিডিও অফিস গুলোতে কিন্তু সকাল থেকে মানুষের ভিড় উপচে পড়ছে। এবং এমন অবস্থা হয়েছে যে বিডিও অফিসের তরফ থেকে সেখানে ক্যাম্প করতে বাধ্য হয়েছে তারা, এত লোকের মানুষের দল। একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এই নাগরিক পঞ্জির জন্য, যাতে কোনোভাবে তাদের নাম বাতিল না হয়ে যায়, বা বাধ্য হয়ে কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে আজকে মাইকিং করে জানানো হয় যে এনআরসির কোনো আতঙ্ক নিয়ে কেউ যেন না ভোগে, এবং তারা তাদের যাতে সংশোধনের কাজটা শুরু করে, যে ভোটার লিস্টে সংশোধনের কাজ চলছে সেটাই একমাত্র বিষয়, এর মধ্যে এনআরসির কোনো বিষয় নেই। এবং এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রচুর মানুষের দল সকাল থেকে বাধ্য হয়ে বিভিন্ন ক্যাম্প করতে হচ্ছে এবং মাইকিং করে তাদের মানুষকে সচেতন করতে হচ্ছে, বোঝানো হচ্ছে এনআরসির কোনো বিষয় এখন পর্যন্ত নেই, আপনারা সুস্থ মতো এসে বিডিও অফিসগুলোতে এসে আপনারা ভোটার লিস্টে যে নাম সেগুলো সংশোধন করুন, এখানে এনআরসির কোনো বিষয় নেই বলে বিডিও অফিসের তরফ থেকে কিন্তু মানুষদের বোঝানো হচ্ছে।